দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। কর্তব্যরত রেলের গেটম্যানের মৃত্যু হলো লরি থাকায়। মানালিতে বাঙালি পর্যটকের মৃত্যু, 24 ঘন্টার পেরোতে না পেরোতে সিকিমেও দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটক। কাঁচড়াপাড়া জনপুর 4 নম্বর তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি। লক্ষ্মী পুজো এবং দীপাবলির আগে হাবড়ার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে অভিযান পুলিশের। কয়েক হাজার মানুষের ভিড় আর উন্মাদনা নিয়ে রাত জাগল শহর। পুজোয় ব্যবহৃত বিভিন্ন সোলার উপকরণ বানিয়ে সংসার চলে বাণীপুরের পুকপাড়ায় প্রায় 300 পরিবারে। এবার আসছে বিস্তারিত খবরে। কর্তব্যরত রেলের গেটম্যানের মৃত্যু হলো লরি থাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া 34 নম্বর জাতীয় সড়কের শান্তিপুর এলাকায়। ঘটনায় মৃত অজয় ভট্টাচার্যের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 34 নম্বর জাতীয় সড়কে কাক ভোরে লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত রেলের গেটম্যানের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। মৃত গেটম্যানের নাম অজয় ভট্টাচার্য। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুরে 34 নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত রেল গেটের গেটম্যান অজয় ভট্টাচার্য মঙ্গলবার সকালে কাজে যোগ দেন। আনুমানিক ভোর 6:30 নাগাদ ট্রেনের টাইম অনুযায়ী গেট বন্ধ করতে গেলে বেশ কয়েকটি লরি রেল লাইনের উপরে চলে আসে এবং যানজটের সৃষ্টি হয়। অভিযোগ, সেই লরিগুলিকে রেল লাইনের উপর থেকে সরিয়ে দিতে উদ্যোগী হন অজয়বাবু। অভিযোগ, সেই সময় একটি পাথর বোঝাই লরি অতর্কিতে অজয়বাবুকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক লরি ও চালককে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। সকালবেলা ওখানে একটা গাড়ি খারাপ হয়ে পড়েছিল, সেই গাড়িটা ঠিক করার জন্য মিস্ত্রি এসেছে। এবার 6:30 ট্রেনের টাইম হয়ে গেছে। এবার গেটম্যান তখন দুদিকে লরির জাম ছিল, গেট থেকে বেরিয়ে ওদিকে পাল্লা ফেলার জন্যে গেটটাকে লরিতে কাটিয়েছে, এদিকে পাল্লা ফেলার জন্য লরি আটকাতে গিয়েছে। তখন একটা লরি ঢুকে গেটম্যানকে পিষে দিয়েছে, দিয়ে জায়গায় স্পট হয়ে গেছে। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। রবিবার মানালিতে গাড়ি খাদে পড়ে মৃত্যু হয় এক বাঙালি পর্যটকের। ঘটনায় আহত হয় 8 জন। ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতে সিকিমেও একই ঘটনার কবলে পড়ল বাঙালি পর্যটক। গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হল মসলন্দপুরের বাসিন্দা 4 বাঙালি পর্যটকের। সিকিমে ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 5 পর্যটকের। আহত আরও 2 পর্যটকের অবস্থা আশঙ্কাজনক, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও আহতেরা প্রত্যেকেই উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, উত্তর 24 পরগনা জেলার বারাসাত মসলন্দপুর দমদম থেকে 13-14 জনের একটি দল সিকিম ঘুরতে গিয়েছিল। গ্যাংটক ঘুরে রবিবার সিকিমের অন্যান্য জায়গায় গিয়েছিলেন তারা। দিনভর ঘোরার পর সন্ধ্যায় ওই পর্যটকের দলটি 2টি গাড়ি ভাড়া নিয়ে গ্যাংটক হোটেলে ফিরছিল। প্রথম গাড়িটি হোটেলে ফিরে এলেও দ্বিতীয় গাড়িটি ফিরে না আসায় খোঁজ শুরু হয়। জানা যায় 7 জন পর্যটককে নিয়ে ওই গাড়িটি 300 ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক, তার স্ত্রী আশালতা পাঠক ও এই দম্পতির একমাত্র ছেলে চিকিৎসক বিভাস পাঠক এবং ব্রজেন্দ্রবাবুর বৌদি লিপি পাঠকের মৃত্যু হয়। নিহারেন্দ্রবাবুর বাড়ি বারাসাতের ছোট বাজারে, বাকিদের বাড়ি মসলন্দপুরে। আহত 2জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মৃতদের পরিবারের পাশাপাশি গোটা মসলন্দপুরে নেমে এসেছে শোকের ছায়া। আমার ভগ্নিপুত বোন দিদি আর দিদির ছেলে আর হচ্ছে কি দিদির মানে যা আপনি কখন জানতে পারেন? আমি সকালবেলা জানতে পেরেছি। সর্বশেষে কজনকে মানে খবর পেলেন? কজন মৃত্যুর খবর কজন আছে? 5 জনের পেয়েছি, 3 জন হাসপাতালে আছে। 5 জন মৃত্যু, 5 জন কে কে একটু বলবেন? 5 জন আমার ছোট ভাই, আমার ভগ্নিপুত, আমার দিদি, আমার ভাগ্নে আর হচ্ছে তার যা বড় যা, 5 জনই মারা। 4 জনের বাড়ি তো মসলন্দপুর? 4 জনের বাড়ি মসলন্দপুর। আর আপনার ভাই এখানেই থাকতেন? আমার ভাই এখানে। কি করতেন উনি? উনি গাড়ি চালাতেন। আর ডক্টর বলছেন? ডাক্তার আমার ভাগ্নে। কাঁচড়াপাড়ার জনপুরে 4 নম্বর তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর আহত হল 10 বছরের নাবালিকা। জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের।
সোমবার রাত 9:30 নাগাদ একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বাইকে করে এসে আচমকা তৃণমূলের এক পার্টি অফিসের সামনে হামলা চালায়। ওই সময় পার্টি অফিসে কেউ ছিল না। বোমাবাজির পর পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীরা বেপরোয়া ভাঙচুর চালায় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় পার্টি অফিসের আসবাবপত্র। কিন্তু বোমাবাজি চলাকালীন ওই সময় রাস্তা দিয়ে মায়ের সঙ্গে ওষুধ কিনে বাড়ি ফিরছিল বর্ষা সরকার নামে এক কিশোরী। বোমাবাজির জেরে তার কোমর ও মাথায় আঘাত লেগেছে। যখন বর্ষাকে প্রথমে কাঁচড়াপাড়া রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে গেছে বীজপুর থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলছেন। প্রথমে দেখুন, এলাকার বিধায়ক হিসেবে তো একটা লজ্জা আছে, কারণ এরকম ঘটনা আমার এলাকায় হয়েছে। তবে যে দুষ্কৃতি করে থাকুক, খুব অন্যায় কাজ করেছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। ঘটনাটা এক্স্যাক্ট হয়েছিল একটা দুটো দলের মধ্যে গণ্ডগোল, দুষ্কৃতিদের মধ্যে। দুদল মানে কোন দল? দুষ্কৃতিদের দল হয় না আমার মনে হয়। তাতে একটা বাচ্চা মেয়ে মনে হয় মাঝখানে পড়ে গিয়ে তার গায়ে বোম লাগে, পেছনে লেগেছে, সে চিকিৎসাধীন রয়েছে এবং তার দ্রুত যাতে আরোগ্য হয় সেই কামনা করছি। আমি নিজেও গেছিলাম তার কাছে, দরকার পড়লে কলকাতায় শিফট করবো। কাছেপাড়ার বুকে বা হালিশহরের বুকে এরকম ঘটনা নিন্দনীয়। তখন শুনলাম নাকি মায়ের সঙ্গে বাচ্চাটা হেঁটে হেঁটে আসবে মারতে লাগে, তার আবার এখানে লেগেছে প্লাস এখানে লেগেছে। কী অপরাধ বাচ্চাটা? কী হচ্ছে এখন তো কিছু বোঝা যাচ্ছে না। এই বোমিংটা কারাই বোমা চলল কিছু আমরা তো জানি না, আমরা তো জাস্ট শব্দটা শুনলাম গদাম করে বেরিয়ে গেছি। তখন গিয়ে দেখি কেবিনে সব দোকানপাট বন্ধ করতে আরম্ভ করলো, পাবলিক পালাতে পাল মানে এদিক ওদিক সব ছুটে পেটে পালাচ্ছে। প্রশাসন তো তখন তো ছিল না, যাওয়া তো ওপারে বিসর্জন হচ্ছে এত বড়। তৃণমূল পার্টি অফিসে দেখলাম ভাঙচুর, পার্টি অফিসের মধ্যেই বোমাটা মেরেছে। হ্যাঁ হ্যাঁ, পার্টি তৃণমূল যে পার্টি কার্যালয়, ওই কার্যালয়ের মধ্যে বোমাটা মেরেছে। ওখান থেকে এবার ছুটে এসে কোনো কারণে বাচ্চাটা মায়ের সঙ্গে হেঁটে আসছিল, তার এখানে লেগেছে, এতটা ডিপ হয়ে গেছে, তার মাথায় লেগেছে। তাকে সঙ্গে সঙ্গে আমাদের দুটো বন্ধু নিয়ে কাস্তাপাড়া রেল হসপিটালে গেল, ওখান থেকে রেফার করেছে 500 বেড, আমরা এখন ওখানেই যাচ্ছি। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যের নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাটা ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর 24 পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিজা, ফ্রেশ অ্যান্ড ফাস্ট, delicate and spicy. Yeah. Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাকনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাকনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাকনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00।
পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। লক্ষ্মী পুজো এবং দীপাবলির আগে হাবড়ার বিভিন্ন স্থানে নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে অভিযান চালালো হাবড়া থানার পুলিশ। এদিন বাণীপুর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, পাশাপাশি সচেতনতা বার্তা দেওয়া হয় নিষিদ্ধ বাজি নিয়ে। আতশবাজির ওপর ছাড় দিলেও নিষিদ্ধ ও শব্দবাজি সম্পূর্ণ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। তবে শব্দবাজি বিক্রি করা নিয়ে বরাবরই কড়াকড় ছিল হাবড়া থানার পুলিশ প্রশাসন। এদিন হাবড়ার বাণীপুর এলাকার বিভিন্ন দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি। তারপর দমকলের একটি ইঞ্জিন নিয়ে এসে বাণীপুর হোমের মাঠে ফাঁকা জায়গায় বাজিগুলিকে জল দিয়ে নষ্ট করে দেওয়া হয়। প্রসঙ্গত, কয়েক বছর আগে থানার ভেতরেই বাজি বিস্ফোরণে আহত হয়েছিলেন কয়েকজন পুলিশকর্মী ও সাধারণ মানুষ। কয়েক হাজার মানুষের ভিড় এবং উন্মাদনা নিয়ে রাত জাগলো শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বনগাঁ পৌরসভার উদ্যোগে এলাকায় অনুষ্ঠিত হল বনগাঁর শারদীয় দুর্গাপূজা বিসর্জন কার্নিভাল। এই কার্নিভালে এলাকার 17টি ক্লাব অংশ নিয়েছিল। সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠান দেখতে আসা মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ শহর। কয়েক হাজার মানুষকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে কার্নিভাল দেখার জন্য ব্যবস্থা করেছিল জেলা পুলিশ প্রশাসন ও বনগাঁ পৌরসভা। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, আয়রন গেট ক্লাব, এগারোরপল্লী, পনেরোরপল্লী, অভিযানসহ মোট 17টি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করে। রামনগর রোড অভিযানের মাঠ থেকে এই কার্নিভাল শুরু হয়। বনগাঁ শহর ঘুরে বনগাঁ থানার ইছামতি ঘাটে এসে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবদের জন্য পৌরসভার পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ আর্থিক পুরস্কার। নিরাপত্তা জোরদার করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে বনগাঁর যশোর রোডে চাকদা রোড ও বাগদা রোডে নো এন্ট্রি করে দেওয়া হয় দুপুর দুটো থেকেই। ক্লাবের ট্যাবলোগুলির মধ্যে বিশেষভাবে চোখে পড়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মডেল। সেফ ড্রাইভ সেভ লাইফ, নারী নির্যাতনের পাশাপাশি বিশ্ব উষ্ণায়নসহ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার। ঢাক বাজিয়ে কয়েকশো সাঁওতাল মহিলাদের সাঁওতালি নৃত্য, জীবন্ত মডেল, চন্দননগরের আলো ব্যবহৃত হয়েছে এই কার্নিভালে। অভিযান মোড়, পাটার মোড় ও মতিগঞ্জ মোড়ে দুজন করে মোট ৬ জন বিচারক উপস্থিত ছিলেন। বনগাঁ পৌরসভার পৌরপিতা শঙ্কর আড্ডো বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই কার্নিভালের, আমরা তাই এই আয়োজন করেছি। সব মিলিয়ে প্রথম বছরের কার্নিভাল ছিল জমজমাট। Thank you.
সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। পূজোয় ব্যবহৃত সোলার উপকরণ বানিয়ে সংসার চলে বানিপুরের পুপ্পাড়ায় প্রায় 300 পরিবারের। তবে পূজোর সময় ভালো কাটলেও বছরের বাকি সময়টা কাটে অভাব অনটনের মধ্যেই। বুধবার কোজাগুড়ি লক্ষ্মী পুজো, তাই সোলা দিয়ে পুজোর বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত হাবড়ার বাণীপুরের পূর্বপাড়া। প্রায় 300 পরিবার এই পেশার সাথে যুক্ত, তাই হাবড়ার বাণীপুরের এই গ্রামটি কাগজ কলমে পূর্বপাড়া লিখলেও এক নামে মালিপাড়া হিসেবেই পরিচিত। লক্ষ্মী পুজো উপলক্ষে না খাওয়া ভুলে সকলেই এখন ব্যস্ত ফুলের মালা এবং সোলার বিভিন্ন উপকরণ তৈরিতে। তবে পুজোর দিনগুলোকে কেন্দ্র করেই মূলত এই কাজের চাপ একটু বেশি থাকে। তবে সারা বছরের টুকটাক কাজ থাকলেও সংসার চালানোর মতো অর্থ উপার্জন করতে পারছেন না এই কাজে থাকা ক্ষুদ্র শিল্পীরা। তাই পুজো কেটে গেলেই ঘরের গৃহকর্তারা নেমে পড়েন অন্যান্য কাজের খোঁজে। কেউ রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন, তো কেউ আবার রঙের কাজ করেন। তবে এই কাজের সাথে যুক্ত এক গৃহবধূ আমাদেরকে জানান, সারা বছর কাজ করি, কাজ করার এই পুজোর জন্য কাজ করি, লক্ষ্মী পুজোয়। লক্ষ্মী পুজোটাই চাহিদা, এরপরে আর এর কোনো চাহিদা হয় না, সেই অল্প কিছু বিক্রি হয়, আমাদের সংসার ঠিকমতো চলে না এই দিয়ে। এই লক্ষ্মী পুজোর জন্যই
আমরা তাও সারা বছর টুকটাক করছেন কাজ, টুকটাক করি, কিন্তু বিক্রিটা হয় এই লক্ষ্মী পূজোর সময় একটু দাম পাই। কতটা ভালোবাসার সহিত, যতটা ভালোবাসা লাগে ততটা ভালোবাসার সহিত এই কাজটা করি, কিন্তু তার দাম পাই না। আমাদের ফুল নেয় না, সব সোলার কাগজের ফুলগুলো বিক্রি হয়, ওটা কম দামে পেয়ে যাচ্ছে। আমাদেরগুলো আমরা তো সোলা বেশি দামে কিনি, আমাদের তো ওই হয় না, ওই ওইভাবে পয়সাটা আসে না। মানে বাজারে সস্তার ফুল, সস্তার ফুল মানে কাগজের ফুল, কাগজের ফুল সবাই নিচ্ছে, সোলার ফুলটা চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে দিনের দিন। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে।